এরপর রোহান ভয়েতে কাঁপতে কাঁপতেই ওখানে অজ্ঞান হয়ে যায়। আর রতন কোনো মতনে নিজেকে সামলে ছুটতে শুরু করে বাড়ির দিকে। তীব্র গরমের পর নেমে এলো বর্ষা। এই বর্ষার আবহাওয়া অত্যন্ত আরামদায়ক। বর্ষা মানুষের কাছে নিয়ে আসে আনন্দের বার্তা। গ্রীষ্মের পরে পরেই শুরু হয় শরৎ ও হেমন্ত। শরৎকাল মানুষের কাছে এক উৎসবের মৌসুম। এই বর্ষা মানুষের কাছে যেমন আনন্দের, তেমনি অতিরিক্ত বর্ষার কারণে মানুষের কাছে দুঃখও নেমে আসে। জমির ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে ঘরবাড়ি তলিয়ে যাওয়া, এর সব কিছু আমরা দেখতে পাই অতিরিক্ত বর্ষার ফলে। সংসারে এটা কোনো সংসার হলো? সংসার হলো না তো কি হলো? হ্যাঁ, সংসার ছাড়া এটাকে কি বলবে শুনি, বলো দেখি। তুমি আবার হাসছো, তোমার লজ্জা করে না? সারা ঘরে পানি পড়েছে, বিছানাটা পর্যন্ত ভিজে গেছে, এটাও বাকি নেই। আমার হয়েছে ভেজা কপাল। যখন গরম পড়েছিল তখন বলেছিলে তোমার নাকি পোড়া কপাল, এখন আবার কপালটি ভিজে গেল। তোমার মতন মানুষের সাথে কথা বলাটাই আমার উচিত না। কি দেখে যে বাবা বিয়ে দিছিল, একই তো নোনান্তে পান্তা ফুরায়, এদিকে আবার চাল থেকে পানি পড়েছে, আর কত কষ্ট সহ্য করব আমি? তোমার যদি এতই কষ্ট তাহলে বাপের বাড়ি চলে যাচ্ছ না কেন? আমার যতটুকু রোজগার তা দিয়ে এমনই হবে। কি, তুমি আমার বাপের বাড়ি যাইতে বললে? একই তো ফুটো সংসার জোড়াতালি দিয়ে চালাচ্ছি, কষ্ট করে সব সহ্য করে রয়েছি, আর তুমি আমার বাপের বাড়ি যেতে বললে? এই যে শুরু করলো কান্নাকাটি, আর থামবে না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কোনো মিস্ত্রি পাওয়া যায় কি না, কালকে ঘর ঠিক করতে বলে আসব। এবার একটু কান্নাটা বন্ধ করো। বেশিরভাগ গরিব সংসারে এটাই সমস্যা, যতটুকু টাকা ইনকাম করে তা সংসারে বাজার খেতেই চলে যায়। টাকা জমানো তো দূরের কথা, ভাঙা ঘরটুকু ঠিক করতেই হিমশিম খেয়ে যায়। এবার রোহান চলল মিস্ত্রির উদ্দেশ্যে, দেখে মিস্ত্রিকে বলে কালকে ঘরটুকু ঠিক করে নিলে এবারের বর্ষাটুকু পার করা যাবে। শিয়ালেরা চারপাশে ডাকাডাকি করছে, কোনো মতনেই একটু পরেই মিস্ত্রির বাড়িতে পৌঁছে গেল। রতন ভাই, আরে ও রতন ভাই, বাড়িতে আছে নাকি? কে কে ডাকে? আমি রোহান গো, পাশের গাঁও থেকে এসেছি, আমার ঘরের চালটা একটু সারাতে হবে। ও, উনি তো ঘরে নেই, সামনে চায়ের দোকানে দেখেন, ওখানেই থাকতে পারে। ও আচ্ছা ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি। মিস্ত্রির বাড়িতে মিস্ত্রিকে না পেয়ে রোহান চলল চায়ের দোকানে। যদি সেখানে মিস্ত্রিকে পায়, ঘরের চালা ঠিক না করলে গিন্নির হাত থেকে কোনোভাবেই রেহাই নেই। এই যে হৃদয় ভাই, কেমন আছো? আরে আরে রোহন ভাই যে, আসো আসো ভিতরে আসো, কেমন আছো? খুব একটা ভালো নই গো, ঘরের চাল ফুটো হয়ে গেছে, সারা ঘরে পানি পড়ে একেবারে বন্যা হয়ে গেছে, বউ তো উঠতে বসতেই কথা শোনাচ্ছে। এখানে কি মিস্ত্রি আসেছিল? না তো, এখানে তো রতন ভাই আসেনি। ও আসেনি, ওনার স্ত্রী তো বললো এখানেই এসেছে, তাই আসলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আমার দোকানে আসলে তোমার বাড়িতে যাওয়ার জন্য বলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলি, অনেক তো রাত হয়েছে। না না, খালি হাতে গেলে তো চলবে না, দুই একটা বৃষ্টি নিয়ে যাও। না গো হৃদয় ভাই, আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, অন্যদিন নেব। দূর, তোমার কাছে কি আমি টাকা পয়সা চাইছি নাকি? তোমার সাথে কি আজকের সম্পর্ক আমার? আসো তো নিয়ে যাও, নিয়ে ভাবির হাতে দিও, ভাবি খুশি হবে। আনে কিন্তু এই রাতে কি নিয়ে যাও ঠিক হবে?
দূর নিয়ে যাও, রতন আসলে বলে দিব আমি তোমার বাড়ি যেতে। আচ্ছা আচ্ছা, তবে পয়সাটা কিন্তু আমি পরে দিয়ে দেব, চলি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও, বৃষ্টিতে আবার রাস্তাঘাট পিছলা হয়ে গেছে। রোহান হৃদয়ের দোকানের মিষ্টি নিয়ে চলো বাড়ির উদ্দেশ্যে খুব আনন্দের সাথে বাড়ি যাচ্ছিল। স্ত্রীর হাতে মিষ্টি তুলে দিলে হয়তো খুব খুশি হবে। হঠাৎ রোহান দেখতে পায় সামন থেকে কে যেন একটা আসছে, গ্রিন কোটের মতো কিছু একটা পরে, মুখটা অন্ধকারে বোঝা যাচ্ছে না। রোহান হঠাৎ দাঁড়িয়ে যায়। সে লোকটির গায়ের গঠন দেখে রতনের মতো মনে করে। সে বলে, কে, রতন ভাই নাকি? হ্যাঁ। আমাকে চিনতে পারছো? আমি রোহান। হ্যাঁ। আমার ঘরটা একটু সারিয়ে দেবে? চালা দিয়ে পানি পড়ছে। হ্যাঁ। তাহলে কালকে সারিয়ে দিও, খুব বিপদে আছি ওটাই নিয়ে। ঠিক আছে, মিষ্টি আছে নাকি হাতে? হ্যাঁ আছে, মিষ্টি আছে। দাও তাহলে মিষ্টি খাই। রোহান ভাবতে লাগলো, এবার কেমন লোক, হাতে দুটো মিষ্টি আছে, এর গন্ধ পেয়ে তাও চাইল। যাক গে, চাইলে তো আর না করা যায় না। মিষ্টি খাবে? হ্যাঁ নাও, মানে আমি তো, ঠিক আছে খাও তাহলে। রোহান মিষ্টিগুলো ওই কালো কোট পরা লোকটির হাতে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর থেকে কেমন জানি নির্জন ও অনেকটা ভয় লাগছিল। একটু পর হাঁটার পরে দেখতে পায় রতন বৃষ্টিতে ভিজে বাসায় আসছে। আরে রোহান, যে কোথায় গিয়েছিলে? রোহান থমকে দাঁড়ালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রতনের দিকে। রতন দাঁড়িয়ে আছে সামনে। তাহলে একটু আগে যার সঙ্গে দেখা হয়েছিল, যাকে মিষ্টি দিল, সে লোকটি কে? রতন ভাইয়া, তুমি এখানে এত রাতে এখানে কি করছো? হ্যাঁ কেন, আমার কি অন্য জায়গায় থাকার কথা? না মানে, একটু আগে তো তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে মিষ্টি দিলাম। মিষ্টি? সে আবার আমাকে? কি হে রোহান, বেশ কয়েকদিন হয়ে গেল, আমি তো মিষ্টি ছুঁয়েও দেখলাম না। আমি তো পাশের গায়ে গেছিলাম, এই এলাম সবে মাত্র, তোমার সঙ্গে দেখা হবে কেমন করে? ও আচ্ছা, তাহলে আমি কার সঙ্গে কথা বললাম? হ্যাঁ, তখনই রোহান পিছনে ঘুরে তাকায় আর দেখতে পায় ওই লোকটি এখনো ওখানেই পিছন ঘুরে দাঁড় হয়ে আছে। এই কে রে তুই, এদিকে আয়, দেখি তো তোর মুখটা একটু ভালো করে দেখি, রতনের নাম করে আমার কাছ থেকে মিষ্টি খেলি। সে লোকটি কোনো কথা না বলেই ওখানেই থমকে দাঁড় হয়ে আছে, একটু নড়ছে না, মনে হয় যেন কোনো কলার গাছ দাঁড় হয়ে আছে। কি রে, শুনছিস না আমার কথা, এদিকে আয় বলছি। এরপর ওই ভয়ঙ্কর চেহারার কালো কোট পরা লোকটি পিছন দিকে ঘুরে তাকায়। আর আস্তে আস্তে সামনে আসতে থাকে। চেহারাটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে, কি ভয়ঙ্কর দেখতে। কে রে, ডাকছিস কেন, আরো মিষ্টি দেবে নাকি? হ্যাঁ, সে কোনো মানুষ নয়, একেবারে প্রেত আত্মা। তারা দুজনেই এ ভয়ানক চেহারা দেখে কাঁপতে শুরু করে দেয়। চারপাশে বিজলির আওয়াজ আর চারপাশে নির্জন এই জনমানবহীন পরিবেশ দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। কে রে, পিছন ডাকছিস কেন? হ্যাঁ জানিস না, পিছু ডাকলে কিছু দিতে হয়, এবার মিষ্টি দে না হয় তোদের খাবো। এরপর রোহান ভয়েতে কাঁপতে কাঁপতে ওখানেই অজ্ঞান হয়ে যায়, আর রতন কোনো মতনে নিজেকে সামলে ছুটতে শুরু করে বাড়ির দিকে। রতন প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে কিছুটা দূর যায়, আর তখনই কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং মাথা তুলে সামনে তাকাতেই দেখে ওই পেত্তা আবার সামনে দাঁড় হয়ে আছে আর ভয়ানকভাবে হাসছে। তখন রতন নিজেকে সামলাতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে যায়।
এরপর রতন ও রোহান জ্ঞান ফিরে দেখে তারা দুজনে রোহানদের বাসায়। তারা দুজনে অনেক আতঙ্কে আছে এখনো। গতকাল ওই সময় অন্য গ্রামের কয়েকজন লোক ওই পাশ দিয়ে বাসায় যাচ্ছিল, তৎক্ষণাৎ ওদের দেখে বাসায় নিয়ে আসে। হয়তো সে কারণে তারা দুজনও এখনো জিন্দা আছে, না হলে ওদেরকে খুঁজে পাওয়া যেত না। কারণ ওই রাস্তাটা ভালো না, ওই রাস্তায় মাঝে মাঝে এরকম ভূত প্রেত দেখা যায়। কোত্থেকে এগুলো আসছে তা কেউ জানত না। এরা প্রথমবারের মতো ওই প্রেতটাকে দেখতে পায়। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব দ্রুত নিয়ে আসছি, তাই আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।